যেহেতু দেশ স্বাধীন হয়েছে গোয়েন্দা এবং পুলিশ আমাদের আর প্রয়োজন নাই, কথা বলেন ঠিক না বেটি? এতদিন পুলিশকে আমরা স্যার বলেছি, এখন পুলিশ আমাদেরকে স্যার বলে কথা বলো ঠিক না? মুসলমান আমি যতক্ষণ কথা বলবো বাঘের মতো কথা বলতে হবে, হুঙ্কার দিতে হবে খাব্বাবের মতো, খোবায়েবের মতো, তারিক বিন জিয়াদের মতো, প্রয়োজনে আরেকবার যুদ্ধ হবে, কোন বাতিলের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে না, কারা কারা জিত হাত দেখা দাও। আলহামদুলিল্লাহ আমার ভাইরা একটু মেহরবানি করে লুঙ্গি যার আছে ভালো করে খিসি নেন, প্যান্টের বেল যাদের আছে একটু টাইট দেন অথবা খিসি নেন অথবা ঢিল দেন, কথা হবে পুরুষের মতো, রাজি আছেন? কথা হবে কি থেকে? আরো জোরে বলতে হবে কি থেকে? এই কোরআন কার বাণী? কে নাজিল করেছেন? আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা হবে, কোন প্রশাসন কোন ডিসি কোন এসপি কারো বাবার ক্ষমতা নাই এই কোরআনের আলোকে এই কোরআন নামক বাড়িকে মুঠাই দিতে পারে, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা হবে, কিসের অনুমতি? রাজি আছেন? যারা অনুমতির কথা বলতে চাবে তার জিব্বা টেনে কুত্তাকে খাওয়াতে হবে, রাজি আছো? কারা কারা রাজি আছো দু হাত আল্লাহকে দেখা দাও। খাব্বাবের অনুসারী নাই, তাকবীর দিতে হবে ওমরের মতো, খাব্বাবের মতো, তারিক বিন জিয়াদের মতো, তাকবীর দাও লিল্লাহে তাকবীর। ভালো না দেহের সমস্ত শক্তি এই গলার মাছ বরাবর নিয়ে এসে বলতে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান মুনিব যে মহান মালিক বাট অফ হ্যাভেন জান্নাতের একটি বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার, কম না বেশি, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধাজনিত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকুর গুজার হচ্ছি, জবান ছেড়ে দিয়ে এক যুগে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে একতাবদ্ধ হয়ে শির নত করে সুজুদ পেশ করছি সেই রব্বে কারিমের দরবারে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মালিকের দরবারে যিনি তমাম পৃথিবী সৃষ্টি করেছেন, শুকরিয়া আদায় করি সেই মুনিবের দরবারে যিনি দেশকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে দিয়েছেন, শুকরিয়া আদায় করি সেই মালিকের দরবারে যিনি শৈলাসার হাসিনার পতন ঘটিয়ে দিয়ে বাংলাদেশকে উন্মুক্ত করে দিয়েছেন, কথা বলেন ঠিক না? আমার ভাইরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, প্রাণ খুলে আওয়াজ দিয়ে খাব্বাবের মতো পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই জবানকেও বন্ধ রাখবেন না, পুরুষোচিত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? যতক্ষণ বসে আছি শুকরিয়া হবে কার? নাকি হাসিনার? কথা পুরুষের মতো বলতে হবে, আর যতক্ষণ বসে থাকবেন আমার সামনে একটাও চুপ করে থাকতে পারবেন না, কারণ আপনাদের থেকে আমি টায়ার্ড বেশি, প্রতিদিন দুইটা তিনটা প্রোগ্রাম আপনারা দেখতেছেন, অনেকে লাইভে দেখেন, প্রতিদিন তো করেন না, আমরা আলোচনা প্রতিদিন করি, কিন্তু যতক্ষণ একটু কথা বলবো দুই চার কয়েক মিনিট কথা বলবো, বেশি কথা বলবো না যেহেতু প্রধান মেহমান আমার পরে আছে। এখন যদিও আজকে আলোচনার কথা করার কথা নয়, আমার আলোচনা ছিল আগামীকালকে আল্লামা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ নওয়ারাল্লাহু ওমরকাদাহু, আমরা দোয়া করি আল্লামা মুফতি আমির হামজা সাহেবের সুস্থতার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে সুস্থ করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা এই জন্য বিনয়ের সাথে বলি, শ্রদ্ধা রেখে বলি, আজকে আমরা যারা বসতে পেরেছি এই জন্য খুশি না বেজার, রাস্তাঘাটে একজন মানুষ থাকতে পারবেন না ভলান্টিয়ার ছাড়া, আর মাহফিলে ভলান্টিয়ার লাগে না, কথা আসতে বলেন ঠিক? ভলান্টিয়ার মাহফিলে লাগে? এই কোরআন কার? আল্লাহর জমিন কার? মানে এই জমিনটা কার? আকাশ কার?
مخلوق كار امرا كار كتا حبه كار شتران الله رزمين الله كتا حبه بولانتیر در کر کسی شتران جتو بولانتیر آتھو امار جرا سنحش پدو بولانتیر را بجبو کرا بابا را شمستو کاز سٹاپ کرے دیئے بوشے جاؤ راستہ گھاٹے ایک جن مانوس تھکتے بربینا جو دی مسلمان بولے دابی کرو مسلمان بادے جو دی ہندو بدو کھرسٹان ابو جہلیر پیتت تر جو دی تھاکے شیرہ بھنو بیشائے کینتو مسلمان جو دی تھاکے شبائی کے بستہ ہوئے امار شاتے اکمات ای کتھا تی شادین بھنگلار ای بھوکھنڈے امور کٹی بائیتو سجو دیلاکائے اتھا پن حلو بلٹی پاش کرا حلو جرا راضی آسین تر ہا بولون جرا راضی آسین تر ہا بولون جرا راضی نائی تر نا بولون الحمدللہ ہائے جد ہاں جوئے دکتا ہوئے چھے ہاں جوئے دکتا ہوئے چھے ایک ہون جرا راستہ گھٹے آجی شبائی کے بستا ہوئے ار ایک تبر بولن اللہ اکبر ار ایک تبر بولتا ہوئے چتکار دی اللہ اکبر امار بھائرہ اللہ سبحانہ وتعالی اما در کے کتھا گلو بوجھے عمل قرار توفیق دان کرن بولن آمین امار بھائی جان الپ کو ایک منٹ کتھا بولو بشکھن کتھا بولو شجگ نہیں امار پورے پھر جینے آستے سین انہوں اتن تو شرالو کنٹھے رو دیکاری جمون بولتے پارے تفسیر جمون بولتے پارے واز تیمونی بولتے پارے گوزر سبحان اللہ کن اور ایک تو آواز دیئے بولا جبے نا سبحان اللہ سبحان اللہ شاتے کر دشمنی آسے نا کی شنکیب تو آکر ایک تی اگزامپل دی نبی جی صلی اللہ علیہ وسلم بولن جی مانوش گلو تفسیر محفیلے سبحان اللہ اکبر بولے کوئے بار اللہ پیغمبر بشو نبی بولن ایک بار جو دی کنو مانوش پروشو چی تو کنٹھے گولا سرے دیئے شیری نو تو کرے سجود لکھے اللہ کے پاور جنو اللہ سرشتی جنبر جنو جنہ تیرا شای ایک بار سبحان اللہ پورے کوئے بار اللہ سبحانہ وتعالی فرستر مدو میں شاتے شاتے اکتا گاس اللہ جنہ تیر اپن کرے دن اور آستے بولیں کی بنگالی بارے ہمار رنگ کو سبحان اللہ جو دی بولیں آستے بولیں زورے بولیں جو دی بولیں زورے تو کن آستے کن ہمیں اللہ کی بیسد دیسی شکتی تھکر پروزر سبحان اللہ الحمدللہ تک محروم ہوئن باشا جائیتے جائیتے کن تو اکتا انگو آنی ہے جی ایجے کون انگو ایتا پورے بولا ہی ٹھیک کنا بولیں ایجے نو پروشن مطلب بولیں الحمدللہ اللہ اکبر امار بھائی جان اشن آر بھومی کنو ہے اللہ سنا جوار آگے ایک تی کتھا اپنا در کے بولے جیتے چاہی جہی تو اے دیش کار اے دیش اما در اے دیشتہ کار سپنو ہزار برگو مائلے رئی شنار بانگلہ دیش اے دیش لکھو لکھو مابون دریج جو تیر بینی موی امرا شادین کوری سکتا بولن ٹھیک کنا کین تو بیگو تو دین شادین کرار پرے ہو امرا شادین بھومی تے بشباش کرتے بارینی امرا تفسیر محفیل گلو امی امرا شٹی کتھا تولے دھرتے بارینی مشتی دیکھ شٹی کتھا گلو جدین ای امرا تولے دھرار چنت با چتونا با پرگانی امرا ماتے نامی سی اللہ قسم کرے بولی ایہودی کھرسٹان ایبا نستی کے دلالہ تر آما در کے بیبن رکم سلیب دیئے دیئے اما در کنٹھو کے روک کر دیئے چلو ای جنو امنا تدر برود دیکھ شنطل چی تمام بنگلہ دشیر سب بنو ہزار برگو بائیڈر ای شنار بھکنڈے شد بطر بیشم مبردی ستر اندلن آئے اب ہمار جنتا کے جرمنائی کے جماعتی اسلام کے شبیر کے آٹرشی کے بی این پی دیکھار شدوک چلنا ٹکناب تھکے تتوریا روپ شاہ تکے پتوریا شکل توہیدی جنتا مٹھے جدین نبے چھے حسین اپالتے بدو ہے چھے گودہ بلن ٹک کے لائے الحمدللہ شمالی تو بھائرہ اللہ زمین اللہ قرآن ایر کتھا بلتے پرنی بھی گو تو دینے امرہ جدیو بلار سشتہ کری سے اما در کنٹھو کے روت کرے دا ہے چھلو ایبوں اما در کے ببین بھاوے اما در پیسونے گویندہ ایبوں ٹی بی پولیش بیزی بی ریب شنہ بہینی
বিভিন্ন রকমের ডিপার্টমেন্টের প্রশাসনদেরকে আমাদের কাছে লেলিয়ে দিয়েছিল সেদিন কে আলিয়া কে কওমি কে খারেজি কে লম্বা টুপি পরে কে পাসকল্লি পরে দেখার সুযোগ ছিল না হুজুর দেখলেই তারা অ্যারেস্ট করতে কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইজান তমাম বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিষয়টি তারা স্লোগান তুলে তুলে এই জমিনকে নাপাক করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার ভাইজান সেই জমিন আল্লাহ সেখানে জাতির পিতা একজন তিনি কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ব্যতীত যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করবে আপনাকে বুঝে নিতে হবে এটা আবু জেহেল নমরুদ এবং ফেরাউনের খালাতো এবং ফুফাতো ভাই কথা বলেন ঠিক না বেঠিক এদের সাথে কোনো আপোষ নাই আমরা মাঝে মাঝে বিবৃতি শুনতে পাই চট করে নাকি বাংলাদেশে ঢুকবে আমরাও বিবৃতি দিয়েছি বিভিন্ন দেশে ময়দানে বিভিন্ন পেপার পত্রিকা এবং বিভিন্ন তাফসীর মাহফিলে আমরা বলেছি চট করে ঢুকবে ফট করে কাজ করে আয়না ঘরে ঢুকায় দেওয়া হবে কথা বলেন ঠিক না আর সুযোগ দেওয়া হবে না তুমি যতই নেতার বেটি হও আর যতই বঙ্গবন্ধুর মেয়ে ছেলে মেয়ে হও আর কন্যা হও এখন তুমি হাসিনা খুনি তুমি হাসিনা বেয়াদব কথা বলেন ঠিক না আমার সোনার ভূখণ্ডে আমরা লক্ষ্য করে দেখেছি তার এই নির্যাতনের স্টিম রোলার যেভাবে চালানো হয়েছে অসংখ্য আলেমে দিন বিনা কারণে নির্দোষ মানুষগুলো এক বছর নয় দুই বছর নয় আট বছর দশ বছর করে কারারুদ্ধ ছিল কথা বলেন ঠিক কিনা আমার ভাইজান শুধু কি তাই যাদের তাফসির শুনে তমাম বাংলাদেশ ইসলামের তমাম বাংলাদেশের তাওহিদী জনতা আপামর রিক্সাওয়ালা দিন মজুর শ্রমিক কৃষক সকলেই এক প্ল্যাটফর্মে এসেছিল সেই লোকটাকে ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো তিনি আর কেউ নন তিনি আমাদের রাহবর আমাদের ভাই আমাদের কারো দাদা আমাদের কারো চাচা তিনি বাংলাদেশ নয় তমাম পৃথিবীর রহমত হিসাবে তমাম পৃথিবীর রত্ন হিসাবে আমরা তাকে চিনি আল্লামা মরহুম দেলওয়ার হোসাইন সাইদি কথা বলেন ঠিক কিনা যারা সাইদিকে বেয়াদব বলবে যারা সাইদির বিরুদ্ধে অ্যাকশন নেবে আমি মনে করি আমরা মুসলমান মনে করি সে আসলেই অবৈধ মায়ের অবৈধ সন্তান কথা বুঝে থাকলে বলুন ঠিক না বেঠিক আমরা একাত্তরের যুদ্ধ দেখেছি অনেকেই দেখিনি আমি কিন্তু আমার জন্ম হলো 1978 সালে তার মানে একাত্তরের যুদ্ধ আমি দেখেছি ডেট অফ বার্থ হচ্ছে 1978 তাহলে আমি 71 সালে যুদ্ধ করেছি বঙ্গবন্ধু এবং হাসিনের বিপক্ষে কথা বলেন আমাদেরকে কিন্তু তারপরও যুদ্ধাপরাধীর মামলায় আমাদেরকে ইনক্লুড করা হয়েছে আল্লাহর জমিনে এমনও মানুষ আছে যারা আজ থেকে 10 বছর 20 বছর আগেও মারা গিয়েছে আওয়ামী লীগের কিছু সামসা তাদের নামে ভাতা খাচ্ছে ভাতা বিগত দিনে খেয়েছিল আবার এমনও মানুষের নামে ভোট হয়েছে বিগত দিনে আজ থেকে 20 বছর আগে মারা গেছে তার ভোট জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত এই ভোট কার্যকর ছিল তার মানে একটি উদাহরণ দিলে বুঝবেন এই আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কিন্তু ধ্বংস দেখিনি আমরা নমরুদের ধ্বংস দেখিনি ইতিহাস থেকে জানি আমরা ফেরাউনের ধ্বংস দেখিনি ইতিহাস থেকে জানি আমরা বাদশা আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে আসছিল সেই ধ্বংসলীলা আমরা কিন্তু দেখিনি ইতিহাস থেকে জানি কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে নব্য আব্রাহা নব্য ফেরাউন নব্য নমরুদ স্বৈরাচার ধ্বংস আমাদের নিজের চোখে আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআনের পক্ষে থাকবেন আপনি আবু বকর আপনি ওমর আর কোরআনের বিপক্ষে যাবেন আপনি হবেন স্বৈরাচার হাসিনা আপনি হবেন নব্য ফেরাউন আপনি হবেন নব্য আব্রাহা আপনি হবেন নব্য নমরুদ এর মধ্যে বিন্দু পরিমাণ কমতি বা ভুল নাই
কথা বুঝে থাকলে বলেন ঠিক বললাম না বে ঠিক বললাম এইজন্য যতক্ষণ কথা হবে বীরের মতো বাসলে বীরের মতো আল্লামা সাইদি একটি কথা বলেছেন বাসলে বীরের মতো এক ঘন্টাই যথেষ্ট বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো মূল্য নাই সিংহের মতো কয় ঘন্টা বাঁচতে চাই আরো জোরে বলতে হবে কয় ঘন্টা এক ঘন্টা বাঁচতে চাই আল্লামা সাইদির সকল কথা প্রতিফলন ঘটেছে তিনি বলেছেন বেশি লাফালাফি করবা 12 কোটিতে গাছের গোড়া আসতে নারা দিবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা আছে না নাই কথা বলেন আছে না নাই আপনাকে বুঝে নিতে হবে আল্লামা সাইদি শুধুমাত্র মানুষ ছিল না তিনি আল্লাহর ওলি ছিল বলেন সুবহানাল্লাহ ওনার আরেকটা স্বপ্ন ছিল আরেকটা স্বপ্ন ছিল এখন আছে আশা করি সেই আভাস আমরা পাচ্ছি তিনি চেয়েছিলেন কে কোন দল করে দেখার বিষয় নয় আমি চাই আমার দীর্ঘদিনের সাধনা এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে এই সোনার ভূখণ্ডে এই সোনার জমিন এই বাংলার জমিন কোরআন দিয়ে চলবে এটা আমরা দেখতে চাই আল্লামা সাইদির দীর্ঘদিনের আশা আপনারা রাজি আছেন কারা কারা রাজি দোহাত আরেকটা বার দেখায় দাও লিল্লাহে তাকবীর হাত নামা আর কথা নয় ভূমিকায় আর কথা বলবো না মুসলমান প্লিজ লুক অ্যাট মি অ্যাটেনশন করো কোন দিকে তাকাবার সুযোগ নাই আমার নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিনের বেলা যে ব্যক্তি দিনের বেলা কুরআনে কারীমের আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যে ব্যক্তি দিনের বেলা তার ঘর থেকে বের হয়ে গেল কুরআন জানার জন্য কুরআন শোনার জন্য 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হত এর চেয়েও বেশি সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয় আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর যে ব্যক্তি রাতের বেলা কোন শীতকে উপেক্ষা করে রাতের ঘুম হারাম করে দিয়ে যারা তাফসির মাহফিল গুলোতে এসে বসে পড়ে আমার নবীজি বিশ্ব নবী বলেন ওই বান্দার তামাম জিন্দিগির সমস্ত গোনা মাফ করে দেওয়া হয় শুধু তাই নয় মাহফিলের চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন রব্বুল আলামিন তোমার যেই সমস্ত বান্দাগুলো তোমার কোরআন জানার জন্য তোমার কোরআন শোনার জন্য রাতের ঘুমকে হারাম করে দিন কোন কোন শীতকে উপেক্ষা করে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে যারা কোরআনের মর্যাদা দিতে গিয়ে যারা নিজের সময়কে কোরবানি করলো যারা নিজের ব্যবসা বাণিজ্যকে লাভবান না মনে করে ব্যবসা বাণিজ্যের গেট বন্ধ করে দিয়ে যারা কোরআনের ডাকে সাড়া দিয়ে যারা রব্বে কারিমের ডাকে সাড়া দিয়ে তোমার মাহফিলে এসে বসে গেল কোরআনের ময়দানে রব্বুল আলামিন দোয়া করি ওই সমস্ত বান্দাদের তমাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয় আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সুতরাং এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার হয় নাই পুরুষের মতো খাব্বাবের মতো দুটি হাত এরকম করেন দেখবেন কারো দিকে লাগবে না দেখেন ফির আবার কারো পাশে লাগবে নাকি আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার আমার ভাইয়েরা আলোচনার দিকে শব্দের দিকে খেয়াল করুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে নিশ্চয়ই আমার রব আল্লাহ আমাদের রব কে আরো জোরে বলতে হবে আমার রব কে যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু সেই রবের পক্ষেই অটল থাকবে কোন বাবার কাছে মাথা নত করবে না কোন বাবার কাছে কিছু চাবে না যদি মশারি দিতে হয় নিজের পিতার কাছে কোন বাবার মাজারে সন্তান মশারি দেবে না আমার ভাইরা আমার বন্ধুগণ মাথা নত হবে না মাথা হবে তো কার কাছে আরো জোরে বলতে হবে কার কাছে আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ সুম্মা ইসতাকামু সেই রবের পক্ষেই অটল থাকবে অবিচল থাকবে আমার ভাইজান সেই রবের পক্ষে অটল থাকবে স্থির থাকবে স্ট্যান্ডিং থাকবে দ্বীনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে রবের পক্ষে থাকা মানে আল্লাহর হুকুম আহকাম বিধি নিষেধগুলো মানতে হবে এবং রসুলের আদর্শ মেনে চলতে হবে এরপরে আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শ মানার পরেও পরে যদি কোনো মানুষ তাদেরকে খারাপ মনে করে বিভিন্ন রকমের মিথ্যা হামলা মামলা দেওয়ার ভয় দেখানো হয় আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু তারপরে তুমি অটল থাকবে আমি রব্বে কারিমের পক্ষে তাহলে বান্দা শোনো শোনো ফায়দা কি হবে تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আরেকটাবার একটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার পুরুষের মতো আমরা এই আওয়াজটা আল্লাহু আকবরের আওয়াজটা আরো সাজিম নয় সিদরাতুল মুনতাহায় নিয়ে যেতে চাই বলুন তো আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমার পক্ষে থাকো আমি রব্বে কারিমের পক্ষে অবস্থান করো দ্বীনের জন্য ইসলামের জন্য সিপাহ সালার হয়ে যাও বান্দা বিপদ আসতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নাই বান্দারে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে সাধারণ মানুষ না রহমতের ফেরেশতা দ্বারা আমি সহযোগিতা করব একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরা তারপর বান্দা চলতে থাকবে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের পক্ষে দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে বান্দা চলতে থাকবে চলতি চলার পথে বান্দা যদি বিপদে পড়ে যায় আমার আল্লাহ পাক বলে বান্দারে বিপদে পড়েছো তোমাকে পুলিশ বা র‍্যাব বা সেনাবাহিনী বা গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক এসে তোমাকে ধরে নিয়ে গিয়ে আয়নাঘর নামক নিকৃষ্ট জায়গায় তোমাকে রেখেছে আল্লাহ তাখফ ভয় পেও না ওয়ালা তাহজান টেনশন করো না চিন্তা করো না ও বান্দা তুমি শুধু আয়না ঘরে না তুমি শুধু রিমান্ডে না তুমি তোমাকে যদি ফাঁসির মঞ্চেও নিয়ে যায় মতিউর রহমান নিজামীর মতো যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় তোমাকে যদি মীর কাসেমের মতো ফাঁসির কাস্টে ঝুলতে হয় তোমাকে যদি মোল্লা কাদেরের মতো ফাঁসির কাস্টে ঝুলতে হয় আল্লাহ বলছে বান্দা লা তাখাফ ভয় পেও না ইন্নাল্লাহা মানা আমি আসি তোমার সাথে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ বলছে বান্দা শুধু ভয় পাইলে হবে না শুধু ভয় পাইলে হবে না তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে আল্লাহ বলছেন আল্লাহ তখন ভয় পেও না ওয়ালা তাহজান টেনশন করো না চিন্তা করো না বান্দা তোমাকে ফাঁসি দিতে পারে তারা মনে করতেছে তোমাকে ফাঁসি দিচ্ছে কিন্তু আমার পক্ষ থেকে সুসংবাদ হলো ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম বান্দারে তোমাকে ফাঁসি দিচ্ছে তারা মনে করতেছে ফাঁসি দিচ্ছে কিন্তু বান্দা তুমি খুশির খবর জানে না তুমি সুসংবাদ জানো না তুমি ফাঁসি তোমার ফাঁসিতে জীবন যাবে তারা তোমাকে ফাঁসি দিবে তারা মনে করতেছে ফাঁসি দিয়ে তোমার মতো হুজুরদেরকে বিদায় করে দিবে ও দুনিয়ার মানুষ
মনে রাখো তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে তোমরা মনে করো না যে আল্লামা সাইদি আমার বান্দা যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তোমরা মনে করো না সাইদিকে ফাঁসি দিয়ে এই দুনিয়ার জমিনে কালিমার পতাকাকে স্তব করে দিবে নো নো ইট ইজ রং থিওরি বান্দা শুনে রাখো ওরা সাইদিকে যদি ফাঁসিও দেয় ওরা যদি বিষাক্ত ইনজেকশন পুশ করে যদি জমিন থেকে বিদায় করে দেয় ওরা মনে করতেছে জমিন থেকে বিদায় করে দিল কিন্তু বান্দা খুশির খবর তুমি আসতে দেরি হবে তোমার জন্য জান্নাতের উচ্চ মাখন আমি প্রস্তুত করে দেরি করব না বলেন না সুবহানাল্লাহ তুমি আসতে দেরি ফাঁসি হতে দেরি ইনজেকশন পুশ করতে দেরি ফেরেশতার মাধ্যমে লাল গালিসার সংবর্ধনা দিয়ে আমি তোমাকে জান্নাতের সেই উচ্চ মাকাম দান করব বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার সুতরাং আমাদেরকে যারা ফাঁসির ভয় দেখায় একটা সময় যারা ফাঁসির ভয় দেখিয়েছিল যারা বলেছিল খেলা হবে আমরা তো মাঠে আছি তোমরা কোথায় ঠিক কিনা মুসলমান খেলা হবে কাউয়া কাদের বক্তব্য দিয়েছিল কাউয়া কাদের বলে পালায় না বলে নাই এই কথা কি আমি মিথ্যা বললাম কাউয়া কাদের বলেছিল আমরা পালাই না তার কথার যা ঢং আর যা মানে তার এক্সপেরিয়েন্স সে বলেছিল আমরা পালাই না আবার ভিড় বলছিল ফখরুল জায়গা দিবে ফখরুল আছে কিন্তু তুমি কই তোমরা জামাত ইসলামকে নিষিদ্ধ করলা চরমানাই দেখলে ধরো আটরশি দেখলে ধরো কৌমি দেখলে ধরো মৌলবি দেখলে ধরো আজকে তামাম বাংলাদেশের 56,000 বর্গ মাইল মৌলবিদের বসবাস শুরু হয়ে গিয়েছে কথা বলে ঠিক কিনা আমার ভাইজান আমরা মনে করি এবার যদি ভুল না করি তাহলে আল্লাহর কসম আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আমরা যদি ভুল না করি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমরা যদি ভুল না করি আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ আমরা যদি ভুল না করি আগামীর বাংলাদেশ হবে জামাতে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমার ভাইজান ভুল যেন না হয় ঠিক রাখতে হবে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন বহুত কিছু দেখছি নৌকাও দেখলাম ধানের সিতো দেখলাম এরপরে লাঙ্গলও দেখলাম সৌগি দেখছি কোন বাপের বেটা আসি কয় নাই সংসদে বসিয়া যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এর তাফসির করতে গেলে অনুমতি লাগবে না কিন্তু যেই লোকটাকে আমরা ভুল বুঝেছিলাম হ্যাঁ আমরা মানি নাই সে সুদের সঙ্গে জড়িত কিন্তু তার কথাবার্তায় আমরা ইদানিং বুঝতে পেরেছি তার নামে এক শতক জমিও নাই আই নেভার টলারাই বিকজ আল্লাহ ডোন্ট লাইক লাইস আপনারা খুলে দেখবেন পেপার পত্রিকায় তার নামে এক শতক জমি নাই তার নামে ব্যাংক ব্যালেন্স নাই তবে সে স্বীকার করেছে আমার টাকা আছে কি আছে আরো আওয়াজ দিয়ে বলতে হবে কি আছে ভারত সরকারকে হুঁশিয়ার দেওয়ার মতো ক্ষমতা কোন বাপের বেটার নাই বাংলাদেশ শুধু নাই আরো অন্যান্য দেশের কিন্তু ডক্টর ইউনুস বলেছে বাড়াবাড়ি করলে আমার নিজস্ব তহবিল দিয়ে আমার নিজস্ব টাকা দিয়ে এমন বাঁধ বানায় দেব ভারত তো